শুরুতেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা দেখছেন আজকের এই দিনে, আজ 22 ডিসেম্বর। 1971 সালের আজকের এই দিনে বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। তবে 1971 সালের 17 এপ্রিলেই এই ঘোষণাপত্র প্রচার করা হয়। সে সময় ইংরেজিতে এটিকে বলা হয়েছিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। মূলত এটির মাধ্যমে পাকিস্তানের পূর্বাঞ্চল বাংলাদেশ নামে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। ১৯৭১ সালের আজকের এই দিনটিতে বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমেদ। মূলত 1971 সালের 17 এপ্রিল পূর্ব ঘোষণা মোতাবেক কুষ্টিয়া জেলার মেহেরপুরে বৈদ্যনাথ তলার এক আম বাগানে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। সেদিন সকাল 9টা থেকে সেখানে নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের আগমন শুরু হয়, আর তখনই গঠিত হয়েছিল এই ঐতিহাসিক সরকার। ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত। 1971 সালের 14 ডিসেম্বর আলবদর বাহিনীর হাতে নিহত হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে এটি নির্মিত হয়। এটির স্থপতি ছিলেন মোস্তফা হারুন কুদ্দুস হিলি। ১৯৮৬ সালের আজকের এই দিনটিতে সিলেটের হরিপুরে তেলের খনি আবিষ্কার হয়। হরিপুর তেলক্ষেত্র সিলেট শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে সিলেট জয়ন্তিয়া সড়কের পাশ ঘেঁষে অবস্থিত। এই তেলক্ষেত্র সিলেট গ্যাস ক্ষেত্রে গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিলেট 7 কূপ খননের সময় অনেকটা অপ্রত্যাশিতভাবেই আবিষ্কৃত হয়েছিল, যা বাংলাদেশের জন্য নবদিগন্ত উন্মোচন করে দিয়েছিল। 1995 সালের 22 ডিসেম্বর ইসরায়েলি বাহিনী বেথলেহেম ত্যাগ করে। এতে করে সেখানে প্যালেস্টাইনি বা ফিলিস্তিনি শাসন কায়েম হয়। বেথলেহেম মূলত ইসরায়েলের অধিকৃত এবং ফিলিস্তিনি আরব অধ্যুষিত জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি শহর।